একটি এতিমখানার দেওয়ালে ইটের টুকরো দিয়ে লেখা ছিল, চাওয়া ছিল অনেক কিছু কিন্তু আমি পাইনি কোনো কিছু, আরেকবার ফিরে শোনা মা, বলার ছিল অনেক কিছু। পকেট খালি ছিল তবে না করতে দেখিনি, আমি আমার বাবার মতো ধনী আর কাউকে দেখিনি। ঠিক এমনইভাবে আজকে বাবা মাকে নিয়ে কিছু বাস্তব কথা বলব। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, দিস ইজ আশিকুর রহমান। মন খারাপ করে না খেয়া বৈশা ছিলাম, কতজনই আইলো গেল, যে বাতাই না জোর করে খাওয়াই দিল ওইটাই মা ছিল। এখন খাবারের পিছনে দৌড়াতে গিয়ে ভাবি, এক সময় আমার মা আমার পিছনে দৌড়াতো আর এই কথাটাই বলতো যে বাবা আরেক হুকমা খেয়ে যা। যার গাম জড়ানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা। একটা পরিবারের বাবা যে কতটা গুরুত্বপূর্ণ যার নেই সেই বুঝে। বাবার সাথে ঘুরতে যাওয়া মানেই কিছু সময় ফরফর জিজ্ঞেস করবে, কিরে বাবা কিছু খাবি? বাবা থাকে বুকের ভিতর, মা থাকে প্রতিটা নিঃশ্বাসে। তুমি নিজেকে তোমার বাবার পাশে দাঁড় করিয়ে দেখো, অনেক কিছু অনুভব করতে পারবে। তুমি কিন্তু তোমার বাবার একদম আপন, সবচেয়ে আপন। তোমার বাবার শেষ মুহূর্ত পর্যন্ত তুমি পাশে থেকো, কেমন? একজন বাবা কখনো তার মৃত্যু নিয়ে চিন্তা করে না, সে তো এটা ভেবে চিন্তা করে যে আমি চলে গেলে আমার সন্তানদের কি হবে। আর সেই বাবাদের স্থানে এখন বৃদ্ধাশ্রমে, বারে সমাজ। বা এক বাবা তার জীবনের সমস্ত আয় শেষ করে তার মেয়ের বিয়েতে, আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট করছে অল মেন্সি ডগ। এক মা না খেয়ে তার সন্তানকে বড় করে, আর সেই ছেলে সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট করছে পৃথিবীর সমস্ত মেয়ে ধোকাবাস। আমরা মানুষের চোখে আসার জন্য, মানুষের সমালোচনা আসার জন্য কি বলি কি লেখি তা একবার ভেবেও দেখিনি।